বাংলাদেশে ওষুধ খাওয়ার সময় বলে আল্লাহ শাফি, আল্লাহ কাফি এবং আল্লাহ মাফি, এটা জায়েজ আছে কিনা? আসলে না জানি না বলে মানুষ, আল্লাহ শাফি আল্লাহ কাফি এ দুটা বলাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এটাকে ওষুধ খাওয়ার দোয়া মনে করে পড়লে বেদাত হবে। এটা হাদিসের কোনো বক্তব্য না যে ওষুধ খাওয়ার সময় আল্লাহ শাফি আল্লাহ কাফি এরকম কিছু বলাটা হাদিসের কোনো বক্তব্য না। তবে এই কথাগুলোর অর্থ ভালো, অর্থ খারাপ না। আল্লাহ শাফি মানে ওষুধ আমি খাইতেছি কিন্তু শেফা দেওয়ার মালিক মূলত আল্লাহ, তিনি চাইলে এর মাধ্যমে আমার ভালো হবে, নাইলে হবে না, এটা খুব ভালো কথা। আল্লাহ কাফি, আল্লাহই যথেষ্ট, তারপরও আল্লাহর নির্দেশ হচ্ছিল সুন্নাত হিসেবে ওষুধ খাইতেছি কিন্তু মূল আল্লাহই যথেষ্ট। অতএব কথাটা ভালো, কিন্তু এটাকে ওষুধ খাওয়ার দোয়া মনে করে পড়লে এটা বেদাত হবে, ওষুধ খাওয়ার দোয়া না। কথা বুঝে আসছে? ওষুধ খাওয়ার দোয়া কি, অন্য সব জিনিস খাওয়ার সময় যেরকম, ওষুধ খাওয়ার সময় একই বিসমিল্লা পড়বেন, ব্যাস। অনেকে বিসমিল্লা পড়ে না, আমার জীবনে বহুবার আমার মা দমকেছে ছোটোবেলায় ওষুধ খাইতে নিলে বলতে বিসমিল্লা ফরস কেন, তাহলে কেন মা কিয়েছে, বিসমিল্লা ফলে না বরকত হয়ে যায়, তাহলে রোগে বরকত হয়ে যাবে। এগুলো না বুঝা বলে মানুষ, ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা পড়ে বলবেন, ঠিক আছে? আর আল্লাহ শাফি আল্লাহ কাফি এরকম কোনো কিছু বলাকে সিস্টেম বানায় নেওয়া ঠিক না। মাঝে মধ্যে আপনি মনে হয়ে গেল যে ওষুধের তো কোনো ক্ষমতা নেই, ক্ষমতা তো মেন আল্লাহর, সেদিক তাকে বলেন আল্লাহ আপনি শাফি, মাফি মুশকিল এটা বলাতে। তবে শেষের বাক্য যেটা আল্লাহ মাফি, এটা মুশকিল। আল্লাহ মাফি কি আসলে? এটা যারা শিখেছে, যেসব মৌলভী সাহেবরা শিখেছেন, ওনারা ঠিকই শিখেছিলেন। শব্দটা হবে আল্লাহ মুআফা বা মুআফিন, আফিয়ত থেকে আল্লাহ আফিয়ত দেনওয়ালা, তো ওটারে ওই মাফি বানিয়ে ফেলছে। কথা বুঝছেন? হ্যাঁ, ওই তো ওই কাফির সাথে মিলায়া মাফি বানিয়ে ফেলছে। আসলে আল্লাহ তালা আফিয়ত দেনওয়ালা, আফিয়ত দেওয়ার মালিক কে? আল্লাহ তালা। সেখান থেকে মুআফিন শব্দটা হলো কি? মুআফিন, আফা ইউআফি, মুআফা থেকে আল্লাহ আফিনি আমরা দোয়া করি, মুআফিন মুকাতিলের ওজনে। এর অর্থ হলো আল্লাহ আফিয়ত দেনওয়ালা। আফিয়ত মানে কি? আরাম, অসুখ থেকে আরাম দিবে কে? আল্লাহ। শব্দটা হলো আসলে আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মুআফি, তো ওইটার বলে আল্লাহ মাফি, মানে আল্লাহই নাই, নাউজুবিল্লাহ। তাহলে অর্থটা আরও চেঞ্জ হয়ে গেল না? অতএব এভাবে বলা যাবে না। এক কথা, এই দোয়াটা আমরা এই ওষুধ খাওয়ার দোয়া হিসাবে পড়বো না। মাঝে মধ্যে মনে চাইলে আল্লাহ আপনি শেফার মালিক, আল্লাহ আপনি সুস্থ করনওয়ালা, এটা বলতে পারি, কিন্তু দোয়া হিসাবে না। আল্লাহু আলাম বিসওয়াব।